हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग आर एन स्माइल ब्लॉग चैनल तुम्हारे सबा के अनेक 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 स्वागत। आशा कर सब खूब 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 भलो आज। और आज के हे रविवार सकाल ब्लगटा शुरू करजे दसटा। तो मेर भात बसिए मैं मे ए भात खा तो तीन और भात बसिए दिए दुपुरे खा क्यु जल खबर वाले मुड़ी किंबा रुटी किस खेते चाय তাই ও ভাতটাই বেশি পছন্দ করে। ভাত নালে খিচুড়ি এইসব আমি করে দিই ওকে বেশিরভাগ খেতে। তো আজকে ভাত বসিয়েছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছের আটা কিছু করে দেবো ওকে, সেটা দিয়েও খাওয়া হয়ে যাবে আর আমি যা হোক কিছু খেয়ে নেবো। আমি তো ভাত খাবো না, কারণ আমি একবার ভাত খাই। আর রাই রাইয়ে কাজ করতে বসে আছে, আজে পড়েনি। আজকে রবিবার বলে আজকে পড়তে বসেনি, কিছুতে পড়াতে বসাতে পারিনি আমি ওকে। তো আর আজকে জোর জবরদস্তি করলাম না, থাক একদিন একটু খেলুক। এমনি সময় খেলতে পায়, কারণ যেহেতু আমার স্কুল সব বন্ধ, এখন সবসময় বাড়িতেই থাকে। একটুখানি মানে অনেক জোর করে একটুখানি পড়াতে পারি আমি। আমার মনে হয় এটা এখন সব মা মায়েদের এখন কষ্টের মধ্যে আছে যে বাচ্চারা ঘরে আছে কিন্তু পড়াশোনা থেকে অনেক 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 দূরে থাকছে। যাই হোক, এইভাবে কিছু তো করার নেই আমাদের, আমাদের হাতে তো কিছু করার নেই, কিছু নেই। তো আজকে আর পড়তে বসেনি, দেখি রাত্রিবেলা পড়তে বসাবো এবং সন্ধ্যাবেলা পড়তে বসাবো। তো এখন আমি আমার কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করেছি। কমপ্লিট করে স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ওর ভাত বসিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছটা বসাবো। আর রাখি করছে দাঁড়া তোমাদের দেখে। খেলুক, আমি আমার কাজে লেগে যাই। তো রাই সকাল থেকে আজ ভিডিও এডিট করে ছেড়েছি, সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, নাহলে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠে যেত, কারণ অনেক রাতে শোয়া হয়। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ভিডিও এডিট করেছি, পাবলিশ করেছি, আশা করছি তোমরা দেখে থাকবে। তো তারপর থেকে কাজ লেগেই আছে। তো রান্না টান্না করে হয়তো একটু মানে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট পাবো, দেখা যাক কী হয়। আজকে আমার অনেকগুলো শর্ট ভিডিও বলার ইচ্ছে আছে, কী হয় দেখা যাক। ঠিক আছে, নাও তোমরা আজ সারাদিন আমার সঙ্গে থাকো, যতক্ষণ আমি তোমাদের সঙ্গে আমার দিনের অংশটুকু শেয়ার করবো, থাকো দেখতে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। নাও চলো দেখতে থাকো। এখানে দেখতে হচ্ছে রান্না হচ্ছে রাইয়ের, হয়ে গেলে ওকে খাইয়ে দেবো, কারণ আজকে আবার চিকেন রান্না হবে, সেটা আমার হাজবেন্ড করবে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো দেখতে দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বড়ের হাতে চিকেন রান্না খেতে কিংবা প্রেশার প্রেশার রান্না খেতে খুব ভালোই লাগে, কারণ আমার ভালো করেও। তোমরা দেখতে থাকো। ভাত বলে চিংড়ি মাছ আমার এবার খেতে শুরু করে দিচ্ছি, আমার মা খাবে এবার। মেয়েকে খাইয়ে আমি রান্না করে চলে এসেছি, তবে এটা আমি রান্না করছি না, এটা আমার হাজব্যান্ড রান্না করছে। তোমাদের তো বললামই আগে যে আমার হাজব্যান্ড রান্না করবে চিকেন রান্না। আজকে চিংড়ি মাছটা আজকে হবে না, চিংড়ি মাছটা কালকে হবে, আজকে শুধু মেয়ের জন্য হলো, মানে বাচ্চাদের জন্য। আজকে বাচ্চারা যদি খায় তো আজকে খাবে, আমরা কালকে খাবো, যেহেতু চিকেন হচ্ছে। চিকেনের এই যে মশলা কষছে, মশলা প্রথম থেকে আমি ছিলাম না, কারণ আমি যেহেতু মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো পেঁয়াজ টেয়াজ বেশি যেমন নর্মালি হয়, আর সমস্ত কিছু মশলা দিয়ে, দারচিনি, এলাচ, লঙ্কা ফোড়ন, বাস এইসব সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে এই যে মশলা করছে দেখো তোমরা। আলু দিয়ে ঝোলের মতো হবে, আমাদের পাতলা ঝোলের মতো হবে, কারণ যেহেতু আমাদের জয়েন্ট সংসার শুধু কষা করে রাখলে হবে না, কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম মত থাকে। তো আমার মানে শ্বশুরের মানে বাবার একটু ঝোলটা বেশি পছন্দ করে বলে ঝোলটাই করা হয়। লঙ্কা গুঁড়ো দেখলে একদম একটুখানি দিয়েছি, কারণ ঝাল এই বাড়িতে একদমই খায় না। আমি খুব ঝাল খাই, কিন্তু বাদ বাকি সব যে আছে পেশাবলাস বাবা তা মা, এরা একদমই ঝাল খায় না, তাই নর্মালভাবেই রান্না করা হয়। তো নর্মালভাবে করলেও দেখেছি টেস্টটা খুব 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 ভালো লাগে, খুব ভালো হয়। আর ও কী বলতো, স্পেশাল স্পেশাল রান্নাগুলো না দেখেছি খুব ভালো করে, যেমন চিকেন বলো, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, চিকেন পকোড়া, মানে এই ধরনের রান্নাগুলো খুবই খুবই ভালো করে, খুব টেস্টি করে, নর্মালভাবে করে কিন্তু টেস্টি হয়, তো সবাই খুব খেতে পছন্দ করে। তো তেল এখনও ছাড়েনি, একটু ইচ্ছা হচ্ছে, হয়তো জলটা অনেকটাই মরেছে,
তো এবার আলুগুলো দিয়ে যেমন শুধু লাল লাল করে আলুগুলো ভেজে রেখেছি, যে আলুগুলো দিয়ে কষবে, কষে তেল ছেড়ে গেলে না তারপরে জল দেবো। জল দিয়ে ঝোলের মতো এটা হবে। আর ওই মাংস হলে আর অন্যরকম কোনো তরকারি করতে হয় না। আচার আছে, লেবু আছে, যে যেটা পারে দিয়ে খায়। শাকটা হয় কিন্তু আজকে আর শাক দিয়ে পারি না। তো ওকে ক্যামেরার সামনে তুলিনি কেন বলো তো, ও হচ্ছে যে মানে পছন্দ করে না বলে ওকে ক্যামেরার সামনে নিয়ে আসেনি, মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর কি। তো এই যে দেখতে পাচ্ছ তেলটা বেরোচ্ছে, তো এরপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। এই জিনিসগুলোর সঙ্গে কিন্তু আমি ছিলাম না, আমি স্নানে গিয়েছিলাম, তো এগুলো আমার হাজব্যান্ডই শ্যুট করেছে। তো দেখো এবার চিকেন রান্নাটা হয়ে গেলে আমরা খেতে বসে যাবো, বেলা হয়েই এসছে। আমি খাওয়ানোর কিছুক্ষণ পরেই আসলে চিকেন রান্নাটা বসিয়েছে, তো দেরি করেই বসিয়েছে। তো এটা হয়ে গেলে আমরা খেতে বসে যাব। তো ভিডিওটা আর আজ বড় করব না, তো আজ ভিডিওটা ছোটই যাবে তোমাদের কাছে। তো ওই তো দেখছো খাবার নিয়ে চলে এসেছি, মেয়ে খেতে বসে গেছে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী দিনে একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।